আসসালামু আলাইকুম সুধী, ডাক্তার মিশকাত বলছি। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি সেই বহুল প্রতীক্ষিত সেই ভিডিওটি, আপনাদের সবার রিকোয়েস্টের, যে পেটের মেদ শুধুমাত্র কিভাবে কমাবেন। ডায়েটিং করে অনেকে শরীরের ওজন কমিয়ে ফেলছি ঠিকই, কিন্তু পেটেরা ঝুলে যাচ্ছে, কারো লুজ হয়ে যাচ্ছে, কারো মেদ রয়ে যাচ্ছে পেটে। তো আসুন আমরা দেরি না করে শুরু করে দিই পেটের মেদ কমানোর সেই জাদুকরি চারটি ব্যায়াম। মাত্র প্রতিদিন মাত্র 5 মিনিট করে দিনে 3 বার করবেন, 1 মাসে গ্যারান্টি রেজাল্ট। তাহলে আসুন আমরা ব্যায়ামগুলো দেখি। প্রথমে ভাবে চিট হয়ে শুয়ে যেতে হবে, এরপর 2 হাত পাশাপাশি এভাবে রাখবেন। আপনার কোমরের উপর ভর দিয়ে আপনাকে সোজা হয়ে এভাবে উঠে যেতে হবে। খেয়াল করবেন যাতে আপনার পুরো শরীরটা সমান্তরালে থাকে, এবং এভাবে আপনাকে 30 সেকেন্ড থাকতে হবে। এরপর আপনি আবার লিফট 10 থেকে 15 সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার সেম নিয়মে আপনাকে এটা করতে হবে। প্রাথমিক অবস্থায় আপনাদের এটা 30 সেকেন্ড করতে একটু কষ্ট হবে, সেক্ষেত্রে আপনারা প্রথমে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দিয়ে ব্যায়ামটি করা শুরু করবেন। এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ আপনার পেট ফ্ল্যাট করার জন্য এবং পেটের মেদ কমানোর জন্য। 2 নম্বর ব্যায়াম, এটার জন্য আপনাকে শুয়ে যেতে হবে। দুটো পা সমান রাখতে হবে, দুটো পা সমান করে একসাথে লাগাবেন, হাত পাশে এভাবে থাকবে। এরপর আপনি পা দুটোকে এভাবে সোজা তুলে ফেলবেন 90 ডিগ্রি পর্যন্ত, এভাবে 15 সেকেন্ড রাখতে হবে। এরপর আবার নামিয়ে একই নিয়মে আবার তুলতে হবে এবং 15 সেকেন্ড রাখতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ব্যায়াম, যেটা অনেক বেশি ইফেক্টিভ। আপনি এই ব্যায়ামগুলো করার পর আপনার যখন একটু স্ট্যামিনা বাড়বে, তখন আপনি 3 নম্বর ব্যায়ামও শুরু করে ফেলবেন। এটাকে বলা হয় বাইসাইকেল ক্রাঞ্চ, আমি দেখাচ্ছি। এটার জন্য আপনাকে শুয়ে পড়তে হবে, শোয়ার পর মাথার নিচে এভাবে হাত রাখবেন এবং 2 হাত এভাবে করে নেবেন। একবার ডান পা, একবার বাম পা আপনাকে এভাবে তুলতে হবে। তোলার সময় খেয়াল রাখবেন যাতে পাটা যতটুকু সম্ভব পেটের কাছাকাছি আসে। এবং আপনাকে সাথে কি করতে হবে একটু খেয়াল করুন, যখন আপনি ডান পা তুলবেন এভাবে, আবার যখন বাম পা তুলবেন তখন এভাবে। আমি এবার একটু স্পিডে করে দেখাচ্ছি। এটা অনেকটা বাইসাইকেল চালানোর মতো, এই জন্য এটাকে বলা হয় বাইসাইকেল ক্রাঞ্চ। তো আপনি এই 3টা ব্যায়াম যদি 1 মাস করেন, 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এরপর আপনাকে দেখাচ্ছি একটা বোনাস ব্যায়াম, যে ব্যায়ামটা আপনি সাথে করতে পারেন এবং এটা আপনার অনেক বেশি সহায়ক হবে। এটাকে বলা হয় আপনার ডগ এন্ড বার্ডস পজিশন। এটা ঠিক এভাবে থাকতে হবে, আপনাকে এই পজিশনে বসে পাটা এভাবে সোজা করে দিতে হবে, হাতটা এভাবে করে দিতে হবে, এভাবে 10 সেকেন্ড থাকতে হবে। আবার এটা রেখে ঠিক এভাবে এভাবে 10 সেকেন্ড থাকতে হবে। যে 4টা ব্যায়াম দেখালাম, এই 4টা ব্যায়াম শুধুমাত্র আপনারা করবেন মাত্র 1 মাস, এবং এটা করার পর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পেট একদম ফ্ল্যাট হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে আপনারা প্রতি সিটিং এ 10 থেকে 20 বার করে করবেন, এবং সময়টা 30 সেকেন্ডের জায়গায় কমিয়ে 5 থেকে 10 সেকেন্ড আপনার টলারেন্স রেঞ্জের মধ্যে করতে হবে। ধীরে ধীরে আপনি সময় বাড়াবেন এবং ফ্রিকোয়েন্সি বাড়াবেন। দিনে 3 বেলা ব্যায়ামগুলো করতে হবে, 1 মাস করলে টামি ফ্ল্যাট। থ্যাংক ইউ।